বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ চব্বিশে। সিন্ডিকেট তোলাবাজি রুখতে তৎপর বিধাননগর কমিশনারেট, চলছে লাগাতার ধরপাকড়। তোলাবাজির তিনটি পৃথক অভিযোগে গতকাল রাত থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই 4 নম্বর বোরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল ঘনিষ্ঠ। এয়ারপোর্টের কাছে জয়স অ্যাপার্টমেন্টের কাজ চলার সময় তোলা চাওয়ার অভিযোগ ওঠে সঞ্জীব সরকার এবং রাজু কুণ্ডুর বিরুদ্ধে। দুজনই স্থানীয় জগদীশ স্পোর্টিং ক্লাবের সদস্য। আজ দুজনকে গ্রেফতার করে পুলিশ। দ্বিতীয় ঘটনা 5 নম্বর ওয়ার্ডের পূর্তি কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির কাছ থেকে 60 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে অভিজিৎ দাস এবং প্রশান্ত প্রধানের বিরুদ্ধে। দুজনে 10 জন ব্যায়াম সমিতির সদস্য, দুজনকে আজ গ্রেফতার করে পুলিশ। এর পাশাপাশি গতকাল পুলিশকর্মী স্বপন সিংহ রায়ের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনুপ সিংহ রায় নামে আরও একজনকে। চলছে ধরপাকড়, তৎপর পুলিশ। বিধাননগর পুর নিগম এলাকার সামনে আসছে একের পর এক তোলাবাজির অভিযোগ। 5 নম্বর ওয়ার্ডে একটি বহুতলের কাজ করছে পূর্তি কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি। বহুতলটির পাশেই একটি জমি কিনে ভরাটের কাজ শুরু করে তারা। মে মাসে স্থানীয় দশদ্রোণ ব্যায়াম সমিতির কয়েকজন যুবক এসে 60 লক্ষ টাকা দাবি করে। তাদের দাবি, জমি ভরাটের কাজের বরাদ তাদের দিতে হবে, কাজ না দিলে দিতে হবে 60 লক্ষ টাকা। 5-7 দিন কাজ বন্ধ থাকে, থানায় অভিযোগ দায়ের করেন কনস্ট্রাকশন কোম্পানির লোকজন। তারপর বহুতলের কাজ শুরু হলো, মাটি ভরাটের কাজ আর হয়নি। সেই ঘটনায় গতকাল রাতে অভিজিৎ দাস এবং প্রশান্ত প্রধান নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। দুজনেই 4 নম্বর বোরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। পরিষ্কার ওদিকে কি হয় না হয় বাবুদের সাথে গুনে বলতে পারবো না, কেন এখানে লোক লেবার মিস্ত্রি ঢোকে, বুঝলেন তো? ওরাও ঢুকে আর কজন হবে, ধরুন 4-5 জন হবে, 4-6 জন হবে, এরকম হবে, এরকম অফিসে গেছে কি যাই না, ভেতর দিয়ে ঢুকেছে। ধরুন সাধারণ কতগুলো ছেলে এলো, এসে লেবার টেবারকে ধমকি মারলো যে ওইখানে মাটি ছিলবে না, নাহলে তোমাদেরকে মেরে দেবো। তবে ছেলেগুলো লোকাল নিজেদের বললো যে আমরা এখানে ক্লাবের ছেলে, হামদার, তোমরা কেন মাটি খুঁজছো? এখনও কোনো পরামর্শ বা সলিউশন হয়নি, তাহলে মাটি ফেলছো কেন? এই বলে ঝামেলা ঝাঁটি করেছিল। তো কাজ বন্ধ ছিল বলতে 5-7 দিন 10 দিন এরকম। তারপর কি আপনারা মানে কমপ্লেন হয়েছিল? কমপ্লেন করেছিল অফিস মহল থেকে যেটুকু শুনেছিলাম, বা থানা পুলিশ হয়ে এসেছিল যেটুকু এসেছিল এবং আমাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছিল। কনস্ট্রাকশনের এই সাইটে এসেই স্থানীয় কিছু যুবক গত মে মাসে 60 লক্ষ টাকা তোলা দাবি করে। তাদের দাবি, এই কনস্ট্রাকশন সাইট যে পাশের এই জমি কিনেছে, সেই জমিতে মাটি ভরাটের বরাত হয় তাদেরকে দিতে হবে, নয় তো 60 লক্ষ টাকা তোলা দিতে হবে। স্থানীয় দশদ্রোণ ব্যায়াম সমিতির সক্রিয় সদস্য এই যুবকদের বিরুদ্ধে তখন বাগুইআটি থানায় অভিযোগ জানানো হলেও সক্রিয় হয়নি পুলিশ। গতকাল রাতে অন্যতম দুই অভিযুক্ত অভিজিৎ দাস এবং প্রশান্ত প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দুজনেই এলাকায় স্থানীয় কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত।